আজ থেকে দুদিন আগে প্রধানমন্ত্রী কি টুইট করে আমাদের জানিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছেন টেন বি কিস্তির কুড়ি হাজার কোটি টাকা দশ হাজার অ্যাকাউন্টে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার প্রতিবেশী কিংবা আপনার পরিচিতির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তা কিভাবে আপনি চেক করবেন তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয় ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাল বাটনটি প্রেস করে এবং ঘন্টার মতো যে চিহ্নটি আছে ওটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন ফ্রেন্ডস আপনারা জানেন এক সপ্তাহ আগে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশের কৃষকদের যে বকেয়া টাকা ছিল তা কমপ্লিট করে দিয়েছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম যে টাকা তা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি না তা চেক করার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন পি এম কিষান পি এম কিষাণ যদি এটা নাম আপনি সার্চ করতে পারেন তাহলে অ্যাড্রেস বারে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করুন ডাব্লিউ 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 ডট পি এম কিষান ডট জিও ভি ডট ইন সার্চ করার পরে ফ্রেন্ডস এই একটা আমরা গভর্নমেন্টের পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো একটু এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবেন দেখুন ডান দিকে লেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আমরা ক্লিক করব ফ্রেন্ডস একটু সাইডটা প্রচুর ট্রাফিক থাকার জন্য একটু স্লো চলছে দেখুন ফ্রেন্ডস এখানে ব্যাল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা চেক করার জন্য আপনি আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর এই তিনটে অপশান আছে যদ আপনার কাছে যেটা থাকবে আপনি তা দিয়ে কিন্তু এখানে চেক করতে পারেন তো আমরা এখানে চেক করলাম চেক করার জন্য আমি কিন্তু এখানে আধার কার্ড দিয়ে চেক করব তো ফ্রেন্ডস আপনার কাছে যখনই আপনি এই গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকবেন তখন যেন আপনার কাছে একটা আধার কার্ড যে বেনিফিশিয়ারি আছেন ওনার আধার কার্ড কিংবা আপনার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট নম্বর কিংবা অ্যাকাউন্ট নম্বর যদি নাও থাকে তাহলে মোবাইল নম্বর যেন আপনার কাছে থাকে তো আমি এখানে দুটো আধার কার্ড আছে প্রথমে আমি একটা আধার কার্ড নম্বর মেরে চেক করতে চাই দেখি এইটা এই বেনিফিশিয়ারির কিন্তু অ্যাড্রেস নথিভুক্ত নেই দেখুন এখানে তাই পরিষ্কার বলে দিয়েছে যে এন্টার ডিটেলস আর নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল তো এই পোর্টালে যে আধার নম্বরটা আমরা টাইপ করেছি সেই আধার কার্ডের উপভোক্তার কিন্তু বেনিফিশিয়ারি রেজিস্টার নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমি যার আছে রেজিস্টার তার এবার আধার কার্ডটা দিলাম ফ্রেন্ডস এটা আপনাদের দেখানোর জন্য যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কোনো বেনিফিশিয়ারি যদি রেজিস্টার নাও থাকে তাহলে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেবে যে বেনিফিশারি রেজিস্টার নয় দেখুন আমি এটা মারার সাথে সাথে পুরো চলে এসছে কত টাকা ঢুকেছে অ্যাকাউন্টে সেটাও বলে দিচ্ছে কত তারিখে টাকা ঢুকেছে সেখানেও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে তো যদি আপনার কাছে আপনার যদি যার আপনি চেকিং করবেন ওনার যদি উনি যদি রেজিস্টার বেনিফিশারি হন তাহলে কিন্তু ওনার স্ট্যাটাসে এইভাবেই শো করবে তো এই দিকটা আপনাকে একটু খেয়াল করতে হবে ফ্রেন্ডস আধার কার্ড অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল নম্বর এই জিনিস দিয়ে আপনারা এখানে চেক করতে পারেন তো অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে মোবাইল নম্বর দিয়ে কি চেক করা যাবে তার জন্য আমি এই যে বেনিফিশারি আছেন এই বেনিফিশারির মোবাইল নম্বর আমি এখানে টাইপ করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালভাবে মোবাইল নম্বর দিয়ে দেখালে কি প্রকৃত এটা দেখাচ্ছে কি না তো তার জন্য আমাকে এখানে মোবাইল নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে অপশান আছে মোবাইল নম্বরটা সিলেক্ট করলাম দিয়ে বেনিফিশিয়ারি যে রেজিস্টার মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন গেট ডেটা পাশে লেখা আছে তো গেট ডেটাতে মারলে দেখুন সেই উপভোক্তার পুরো সম্পূর্ণ ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস যদি আপনি চান যে আপনার পরিচিত কারুর বা আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা তা এইভাবে আপনারা চেক করতে পারবেন যদি আপনার কোনো জানার থাকে তাহলে আপনি কমেন্ট করুন আর ফ্রেন্ডস যদি ভিডিওটি আপনার ওয়ান পারসেনও হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার একটা লাইক আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন ভিডিও আনার ক্ষেত্রে ফ্রেন্ডস আপনার ভালো লাগছে মানে আপনার বন্ধু বান্ধবদের উপকারে আসতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার